আগন্তুক বৃষ্টির হাতটা ছেড়ে দিয়ে নিচে পড়ে থাকা চেয়ারে লাথি দিয়ে চেয়ারটা সোজা করে। সবাই চেয়ে আছে আগন্তুকের দিকে, সে কি করতে চায়। আগন্তুক চেয়ারে নিজের শরীরে সমস্ত ভর দিয়ে বসে পড়ে। বসার স্টাইলটাও খুব একটা খারাপ না, পায়ের ওপর পা তুলে আরাম করে বসা, ব্যাপারটা আগন্তুকের সাথে মিলে যাচ্ছে। যেমনই তার স্টাইল তেমনই তার অ্যাটিটিউড। আরিফ মারার জন্য এগিয়ে আসবে, তখন ওই জিহাদ হাত দিয়ে ইশারা করে না মারার জন্য। এটা জিহাদের আড্ডা, এখানে তার রাজত্বই চলে। হঠাৎ কোথা থেকে উড়ে আসা নতুন লোক ঝামেলা করবে, এটা কি সম্ভব। জিহাদও একটা চেয়ার টেনে বসে পড়ে একেবারে আগন্তকের সামনাসামনি। এটা আমার আড্ডাখানা, এখানে তোর হিরোগিরি চলবে না। আমি ব্ল্যাক ম্যান, তোর আড্ডাখানা এসে তোকে মেরে আমার কাজ আমি সম্পাদিত করব। ডায়লগ মারছিস নাকি রে? না বে, এটা আমার ডায়লগ না, এটা আমার পাওয়ার। আমার আড্ডায় শুধু আমারই পাওয়ার চলে, অন্য কারো না। বুঝতে পেরেছিস তুই? একম্যান যেখানে পা রাখে সে জায়গাটা তার নিজের হয়ে যায়। তোকে এতক্ষণ পর্যন্ত বাঁচিয়ে রেখেছি, এটা তোর ভাগ্যের ব্যাপার। আমি ভাগ্য বিশ্বাস করি না, কারণ যে কোনো সময় ভাগ্য পরিবর্তন হয়ে যায়। চলে যায় এখান থেকে যদি সুস্থ অবস্থায় মায়ের কোলে ফিরে যেতে চাস। আগন্তুক জিহাদের কথার তালে হাসতে থাকে। জিহাদ নিজেও শঙ্কায় পড়ে গেছে, তার সামনে বসা নতুন আগন্তুকটা কি পাগল নাকি। এই হাসতেছে আবার এই গম্ভীর প্রকৃতির হয়ে যাচ্ছে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে ভেবে নিয়েছে আজকে ছেলেটাকে কিছু করে ফেলবে। তাই সে সময় নষ্ট না করে ডান পাটা উঁচু করে সামনাসামনি বসা আগন্তকের বুকে লাথি মারে। আগন্তুক নিচে পড়ে যায়, তার মাথা থেকে লম্বা টুপিটা খুলে যায়। আগন্তুক তাড়াতাড়ি করে মাথায় টুপিটা লাগিয়ে নিচে থেকে উঠে দাঁড়ায়। অনেক সময় পর মারুফের মুখ থেকে একটা গুলি বের হয়। কি রে শালা, তখন তো আমায় একা পেয়ে ডান হাতটা মুষড়ে দিয়েছিস, এখন ভাইয়ের সঙ্গে আসি কিছু করতে পারতেছিস না কেন। মারুফের কথাটা যে আগন্তককে উদ্দেশ্য করে বলে এটা বুঝতে অসুবিধা হয়নি কারোরই। আগন্তক মারুফের দিকে এগিয়ে আসে। মারুফ এখন আর ভয় পাচ্ছে না, কেননা তার সাথে জিহাদ সহ দুইজন আছে। এই সময় কেবল বোকারাই ভয় পাবে, চালাক চতুর লোক তো মৃত্যুর সামনে থেকেও বেঁচে আসতে পারে। মারুফের সামনে এসে দাঁড়ায় আগন্তক, হাতটা মারুফের কাঁধের ওপর রেখে শার্টের কলারটা ঠিক করে ধরে বলতে থাকে, আমি দুর্বলদের মারি না, চান্স দিই। তখন তো আমি একা ছিলাম, তাই তুই আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিস। আমি ছিলাম দুর্বল, তুই ছিলি সবল। তুই দুর্বল ছিলি তাই তোকে ছেড়ে দিয়েছি, এখন তোর সাথে লোক আছে, তুই একটু হলেও সবল হয়েছিস, এখন আর চান্স দেওয়া যাবে না। তুই আমাকে কি চান্স দিবি, আমি তোকে চান্স দিচ্ছি, চলে যা এখান থেকে। আমি কখন যাব না যাব এটা একমাত্র আমি ঠিক করি, অন্য কেউ না। এবার পিছন থেকে জিহাদের কণ্ঠস্বর ভেসে আসে, যেটা আগন্তককে উদ্দেশ্য করে। তুই আটকা পড়ে গেছিস। চিড়িয়াখানায় সিংহকে তালাবদ্ধ করে রাখা হয়, সে শান্ত হয়ে থাকে, কিন্তু কেউ যদি তাকে অশান্ত করে তাহলে সিংহের একটা গর্জনে সবাই ভয় পেয়ে যায়। এবার তোরাই ভেবে দেখ, শান্ত সিংহকে অশান্ত করে নিজেদের মৃত্যু নিজেরা ডেকে আনবি কি না। কথাটা শোনা মাত্র মারুফ তার বাম হাত দিয়ে আগন্তককে ধাক্কা দিতে থাকে আর বলতে থাকে, সিংহকে অশান্ত করলে কি হবে জানিস, আর তুই এত ডায়লগ মারতেছিস কেন। বৃষ্টির শরীরে প্রথম কে হাত দিয়েছিস। মারুফ ধাক্কা দেওয়া বন্ধ করে দেয় আগন্তকের কথাটা শোনার সাথে সাথে, কেননা আগন্তক কথাটা বলার সময় তার কণ্ঠটা কেমন যেন করে ফেলেছে, এমন কণ্ঠ যে মানুষের জন্য বিপদ ডেকে আনে। মারুফ নির্ভয়ে আগন্তককে বলতে থাকে, আমি দিয়েছি বৃষ্টির শরীরে প্রথম হাত, তাও আবার খুব একটা খারাপ জায়গায়। মারুফের মুখ থেকে কথাটা বের হওয়ার সাথে সাথেই একটা গুলি করার শব্দ হয়, সবাই হালকা কেঁপে ওঠে। কথা বলার মধ্যে হঠাৎ এমন একটা শব্দ পরিবেশটা কেমন যেন করে ফেলেছে। মারুফ নিজের পেটের ওপর হাতটা রাখে, কেমন যেন অচেতন ব্যথা অনুভব করছে সে। হাতটা চোখের সামনে নিয়ে আসলো, দেখতে পায় তার হাত দুটো লাল রক্তে লেপ্টে আছে। সে আগন্তকের হাতের দিকে তাকায়, আগন্তকের ডান হাতে 9mm কালো পিস্তলটা রয়েছে। মারুফ চিৎকার দিয়ে নিচে পড়ে যায়। এটা দেখে জিহাদ মারুফের দিকে এগিয়ে আসে,
মারুফ কাঁপা কাঁপা গলায় বলতে থাকে, এই শালা মাতার চো আমাকে গুলি করে দিয়েছে। আবারও গুলি করার আওয়াজে কেঁপে ওঠে ছোট কক্ষটা। এবার একটা না দুটো গুলির শব্দ, এমন শব্দ যেন সেই 1971 সালের যুদ্ধের কথা মনে করিয়ে দেয়। জিহাদ মারুফকে ছেড়ে পিছনের দিকে তাকায়। আরিফ আর ইউসুফ নিচে পড়ে আছে, তাদের শরীর থেকে রক্ত বের হচ্ছে। এটা দেখে এবার সত্যি সত্যি জিহাদ ভয় পেয়ে গেছে। জিহাদের পাশ থেকে মারুফ কাঁপা কাঁপা গলায় বলে, জিহাদ ভাই আপনি বাঘের খাঁচায় বন্দি হয়ে গেছেন, চাইলেও আর বাঁচতে পারবেন না। মারুফের শ্বাস আস্তে আস্তে বন্ধ হতে থাকে। জিহাদ বসা থেকে উঠে দাঁড়ায়, কোমরের কভার পয়েন্ট থেকে একটা পিস্তল বের করে আগন্তককে উদ্দেশ্য করে গুলি করতে যাবে। এর আগেই আগন্তক জিহাদের ডান হাতে গুলি চালায়। জিহাদের ডান হাত থেকে পিস্তলটা নিচে পড়ে যায়। নিচে পড়ে থাকা পিস্তলটা দৌড়ে এসে বৃষ্টি হাতে নেয়। আগন্তক শব্দ করে হেসে চেয়ারে বসে যায়। বৃষ্টিও তার ব্যতিক্রম করল না, একটা চেয়ার টেনে বসে। জিহাদ অবাক হয়ে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। মেয়েটাকে এখন দেখে কেমন যেন অচেনা লাগতেছে। জিহাদের এমন চাহনি দেখে বৃষ্টি মুস্কি হেসে বলে, কি রে জিহাদ, আমায় দেখে অবাক হচ্ছিস মনে হয়? সত্যি তোকে দেখে মনে হচ্ছে না তুই আমার সাথে এক বিছানায় রাত কা? এই সম্পর্কে তোর মুখ থেকে আর একটা কথা শুনলে আমার হাতের পিস্তলের সবগুলো বুলেট তোর মুখে ভরে দেব। সত্যি করে বলতো তুই কে? আমায় চিনতে পারছিস না, আমি বৃষ্টি। কিন্তু এখন তোকে দেখে কেউ বৃষ্টি বলবে না। মানুষের বাহিরের আচরণ দেখে মানুষ বিচার করতে নেই, যে এটা করে সে পৃথিবীর সবচেয়ে বড় বোকা লোক। আগন্তক এবার বসা থেকে উঠে দাঁড়ায়, একটু এগিয়ে আসে, জিহাদের সামনে দাঁড়িয়ে বলে, তোকে বলেছিলাম আমি যে শহরে পা রাখি সেই শহরটা আমার হয়ে যায়, তোর মতো পাতিমাস্তান আমার কিছুই করতে পারবে না। জিহাদ মাথাটা নিচু করে রাখে। আগন্তকের কথাটা কেমন যেন তার কলিজায় জেয়ে লেগেছে। জিহাদ মনে মনে একটা প্রতিজ্ঞা করে নেন, যেভাবে হোক সে আগন্তকটাকে মারবে। আজ যদি আমি বেঁচে যাই তাহলে তোর কপালে খুব খারাপ লেখা আছে। যা তোকে আজ মারবো না, ছাড় দিলাম, তবে মনে রাখিস এই শহরের গলিতে গলিতে তোকে দৌড়ে আমি মারবো। আজকের সময়টা তোর ছিল তাই আমার এই অবস্থা, আগামীকালের সময়টা আমারই থাকবে। সময় এমনিতেই কারো হয় না, সময়টা তৈরি করে নিতে হয়। আমি দোয়া করি আগামী সময়টা তোরই যেন হয়, কেননা তোর সময়ে তোকে মেরে আমি বড় হব। পিছনের দিকে হাঁটা দেয় আগন্তক, দৃষ্টিও বসা থেকে উঠে দাঁড়ায়। আগন্তকের পিছনে পিছনে যেতে থাকে। জিহাদ ডান হাতটা চেপে ধরে, ডান হাত বেয়ে তাজা রক্তগুলো পড়তে থাকে। আগন্তক দরজায় একটা গুলি করে, তালাটা খুলে যায়। সে আর বৃষ্টি বেরিয়ে পড়ে জিহাদের কাছের ফ্যাক্টরি থেকে। রাত 12:50। রাকেশ সানি আর নীলা ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছে। প্রায় 10 মিনিট ধরে তারা নিলয়ের জন্য অপেক্ষা করছে, কিন্তু নিলয় এখনও আসতে পারেনি। হয়তো কোনো সমস্যা, তা না হলে নিলয় দেরি করার মতো ছেলে না। তার যেই কথা সেই কাজ, এর মধ্যেই কোনো মিস নেই। কিন্তু আজকে লেট করছে কেন? বড় ধরনের সমস্যা না হলে নিলয় এতক্ষণে চলে আসতো। সবার কাঁধে একটা করে কালো কালারের ব্যাগ ঝুলছে, মুখে সাদা কালারের জোকার মাস্ক। এখানে সানি আর নীলা দুজন দুজনকে ভালোবাসে। রাকেশ এখনও সিঙ্গেলই আছে, বলতে গেলে তার কপালে একটা মেয়ে আজ পর্যন্ত মিলছে না। সানি আর নীলা দুজন রোমান্টিক প্রেম আলাপ করছে। রাকেশ চুপচাপ হয়ে বোকার মতো শুনেই যাচ্ছে, কিছু বলতেও পারছে না, কেননা তারা তিনজন একে অপরের বেস্ট ফ্রেন্ড। রাকেশের ধৈর্যের সীমা ভেঙে গেছে। এবার সে সানি আর নীলাকে উদ্দেশ্য করে বলতে থাকে, প্লিজ তোরা দুইজন চুপ করবি, আমার আর ভালো লাগছে না তোদের এই রোমান্টিক প্রেম আলাপ। হঠাৎ রাকেশের গলার আওয়াজ শুনে সানি আর নীলা ভয় পেয়ে যায়। তারা দুজন নিজেদের মধ্যে কথা বন্ধ করে রাকেশের দিকে তাকায়। প্রথমে সানি বলে ওঠে, কেন রে রাকেশ, বিরক্ত হচ্ছিস মনে হয়? এর থেকে ভালো ক্লোরোফর্ম মেরে তাকে অজ্ঞান করে দেওয়া, তাহলে বিরক্ত হব না। আমি একা একা দাঁড়িয়ে আছি তাও আবার চুপ করে, কিন্তু তোরা দুইজন নিজেদের মধ্যে কথা বলেই যাচ্ছিস। আরে ভুলিনি তোকে, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তোকে ভোলা যায় নাকি? নীলা, রাকেশই কি তোর একমাত্র বেস্ট ফ্রেন্ড? আমরা কি নই? আরে বোকা,
তুমি তো বেস্ট ফ্রেন্ড আছো, সাথে আরো অনেক কিছু হয়েছে হয়েছে। তোরা এবার থাম, বড় ভাইয়ের এত দেরি হচ্ছে কেন সেটা নিয়ে একটু চিন্তা কর। চিন্তা করতে হবে না, ভাইয়া ঠিকই চলে আসবে। চলে তো আসবে সেটা আমি জানি, কিন্তু আজকে এত লেট হচ্ছে কেন? আমার কি মনে হয় জানিস, ভাইকে পুলিশ আটকিয়েছে হয়তো। পুলিশের ঝামেলা খুব বড় ঝামেলা, পুলিশ ধরলে আজকে আর আসা হবে না। রাকেশের কথা শুনে নীলা আর সানি রাস্তার বাম দিকে তাকায়। ব্ল্যাক কালারের একটা গাড়ি আসছে, সবাই পরিচিত এই গাড়িটা, কেননা এটাই মিস্টার 440 গাড়ি, আর মিস্টার 440 মানেই নিলয়। গাড়িটা নীলাদের থেকে একটু দূরে যেয়ে থামে, গাড়ির লাইট বন্ধ হয়ে গেছে। ভিতর থেকে একটা লোক নেমে আসে, সামনের দিকে অগ্রসর হয়ে নীলাদের সামনে দাঁড়িয়ে বলে, 1667205 কোড নাম্বার হ্যাকার টিম। কথাটা বলার সাথে সাথে নীলয় মুস্কি হাসে, এটাই সেই হ্যাকার টিম, আর ওই কোডটা হলো তাদের পরিচিতি। নীলা কালো কালারের একটা লম্বা ড্রেস পরেছে, মুখটা দেখা যাচ্ছে না, কারণ নীলয়ের মুখে সাদা কালারের জোকার মাস্ক পরা। অন্য সবার মতো নীলয়ের কাঁধেও রয়েছে একটা কালো ব্যাগ। নীলয় ব্যাংকের গেটের দিকে এগিয়ে যায়, পিছনে নীলার সবাই আসতে থাকে। এখন সবাই সাবধান, কেননা অসাবধানতায় একজন কিছু করে ফেললে একজনের সঙ্গে সবাইকে ধরা পড়তে হবে। গেটের দারোয়ানটা ব্রেঞ্চের ওপর আরাম করে বসে লাঠির মধ্যে ভর দিয়ে ঘুমাচ্ছে। নীলয় চাইলেই এখন তার টিমকে নিয়ে ভিতরে প্রবেশ করতে পারে, কিন্তু সে এটা না করে পকেটে হাত দেয়, কিন্তু পকেটটা খালি। সে কি যেন একটা খুঁজতে থাকে। এটা দেখে নীলা আস্তে করে বলে ওঠে, ভাইয়া কি খুঁজতেছেন এমন করে? কোনো কিছুর প্রয়োজন থাকলে বলতে পারেন। ক্লোরোফর্ম আনতে ভুলে গিয়েছি। ভাইয়া ক্লোরোফর্ম নেই তো কি হয়েছে? এইভাবেই চলেন ভিতরে যাই। নীলা তোমার উচিত ছিল সানির সাথে প্রেম না করে রাকেশের সাথে করা। কেন ভাইয়া, আপনি হঠাৎ এমন কথা বলছেন কেন? তোর চেয়ে রাকেশ অধিক বুদ্ধিমান তাই বলছি আর কি। ভাইয়া ভালোবাসাটা যে কখন কার সাথে হয়ে যায় এটা বলা যায় না। রাকেশ আর সানি দুজনেই আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু সানির সাথে আমার প্রেম হয়ে যায় আর রাকেশের সাথে হলো না, সব ক্ষেত্রে এটাই হয়। নীলা এখানে প্রেম ভালোবাসার আলাপ বাদ দে, অন্য সময় এগুলো বলিস। এখন ব্যাগ থেকে ভাইয়াকে ক্লোরোফর্মের বোতলটা বের করে দে। নীলা কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে তার চেইন খুলে ভিতর থেকে ক্লোরোফর্মের বোতলটা বের করে নীলয়ের হাতে দেয়। নীলয় বোতলটা হাতে নিয়ে দারোয়ানের মুখের সামনে স্প্রে করতে থাকে। বেশি পরিমাণে ক্লোরোফর্ম ব্যবহার করা ক্ষতিকর। নীলয়রা সবাই যখন ব্যাংকের ভিতরে প্রবেশ করবে তখনই